গত 5 জুন সরকারি চাকরির 9ম থেকে 13তম গ্রেডে নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায় ঘোষণার পর থেকেই প্রতিবাদে সরব হতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। মাস ব্যবধানে এই আন্দোলনের বিস্তৃতি আরও বেড়েছে। গত কয়েকদিনের মতো রবিবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দেয় কোটা বিরোধী আন্দোলনকারীরা। দেশের স্বার্থ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দাবিতেই কোটা আন্দোলন করছেন বলে জানান অবরোধকারীরা। 98% মানুষের জন্য মাত্র 44% কোটা, আর 2% মানুষের জন্য আপনার 56% কোটা। বিষয়টা অনেকটা এরকম যে আমাদের আম্মা আমাদেরকে বলতেছে যে তোমরা সবাই না খেয়ে থাকো, আমার যা খাবার আছে আমি সব আমার অপুষ্টিতে ভুগতেছে, একটা ছেলে তাকে দিয়ে দিই। বিষয়টা এরকম হয়ে গেছে। আজকে স্বাধীনতার 53 বছর, এই টাইমে এসে এই যে 56% কোটা, এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং হঠকারী একটা সিদ্ধান্ত। এটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, সংবিধানের প্রতি, বাংলাদেশের আইনের প্রতি, বাংলাদেশের সংসদ সরকার সব কিছুর প্রতি আমরা শ্রদ্ধাশীল। সংবিধানে যেখানে বলা আছে যে অনগ্রসরদের হচ্ছে কোটা সুবিধা দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে বিবেচনা করে তাদের জন্য মিনিমাম যতটুকু কোটা রাখলে বাকিদের ক্ষেত্রে বৈষম্য না হয় ততটুকু কোটা রাখা হোক। বাতিল কেন করেছেন? আমরা তো বাতিল বলি নাই, আমরা বলেছিলাম মুক্তিযোদ্ধা কোটা 3% থাকবে, অমুক কোটা 2% থাকবে, এভাবে আমরা সংস্কারের কথা বলেছিলাম। বাতিল না, আমরা 2018 সালে ছিলাম, এখনো আছি, আমরা কোটা সংস্কারের পক্ষে লড়াই করতেছি। আমাদের আন্দোলন 18-এর পরিপত্র পুনর্বহাল নিয়ে, আমরা 18-এর পরিপত্র পুনর্বহালের জন্য আমরা লড়াই করতেছি। 18-এর পরিপত্র যদি পুনর্বহাল না হয় তাহলে আমাদের আন্দোলন চালিয়ে যাব যতদিন না আমাদের দাবি মানা হয় এবং আইনসভায় আইন করে আমাদের পার্মানেন্ট একটা সলিউশন হয় ততদিন আমরা রাজপথ ছাড়ছি না। আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বিরোধিতা করে আন্দোলনকারীরা বলেন 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহাল করতে হবে। দেশের স্বার্থে তাদের যৌক্তিক দাবি আদালতকেও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী মেয়েদের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন, সেই জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ। তবে যেটা বলতে চাই যে মেয়েদের এখন আর ওই অবস্থা নাই যে মেয়েদের এক্সট্রা ফ্যাসিলিটিস দরকার হবে। মেয়েরা ছেলেদের পাশাপাশি সমান তালে এগিয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের থেকেও এগিয়ে যাচ্ছে। তো আমরা আশা করি যে মেয়েরা নিজের নিজ যোগ্যতায় এগিয়ে যাবে। 18-এর পরিপত্র পুনর্বহালের দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম 5 জুন থেকে, তারপর আমরা আলটিমেটাম দিয়েছিলাম 30 জুন, কিন্তু আমাদের এই আলটিমেটাম না মেনে কোনো রকমের স্টেটমেন্ট না দিয়ে ছাত্রদের এই আন্দোলনকে অযৌক্তিক বলে আজকে স্টেটমেন্ট দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আমি মনে করি তার স্টেটমেন্টটাই অযৌক্তিক। 18 সালে যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো যখন প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছিল যে আর কোথায় থাকবে না, ঠিক আছে, তখন কিন্তু আমরা কিন্তু রাজপথ থেকে সরে গিয়েছিলাম। তো এখনও আমাদের অবস্থা সেটাই যে কোঠার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে যে আমরা কথা বলছি, যে আমাদের আন্দোলন চলছে, এই বৈষম্য মুক্ত বাংলাদেশ যখন নির্মাণ হবে তখনই আমরা এই আন্দোলন আমাদের ঠিক আমরা ফিরে যাবো। প্রধানমন্ত্রীর একটা পার্লামেন্টের বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু 2018 সালের কোটা বাতিল করা হয়েছিল। সুতরাং প্রধানমন্ত্রীকে আমাদের অনুরোধ থাকবে যে সংবিধানে যে সমতার কথা বলা হয়েছে তিনি আবারও পুনর্বিবেচনা করবেন। আমরা তো ন্যায়ের পক্ষে কথা বলছি, আমরা তো এক্সট্রা ফ্যাসিলিটিস চাচ্ছি না, আমরা কোটা বৈষম্য দূর করতে চাচ্ছি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা ঢাকা আরিচা মহাসড়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। অবরোধের ফলে সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে দেখা গেছে সাধারণ মানুষকে।